হরিহরপাড়ায় ট্রেকারের ধাক্কায় মৃত্যু হল ইসলাম মণ্ডল নামে এক সাইকেল আরোহীর। মঙ্গলবার বিকেলে হরিহরপাড়া থানার অন্তর্গত খলিলাবাদ এসএসকে স্কুল সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে। স্বরূপপুর থেকে হরিহরপাড়াগামী যাত্রীবোঝাই ট্রেকার পেছন থেকে ধাক্কা দিলে মৃত্যু হয় ইসলাম মণ্ডলের। সে খলিলাবাদ এলাকারই বাসিন্দা বলে জানা যায়। পরিবার সূত্রে জানা যায়, এক বন্ধুর বাড়ি থেকে সাইকেলে করে নিজের বাড়ি যাওয়ার সময় ঘটে দুর্ঘটনা। আশঙ্কাজনক অবস্থায় হরিহরপাড়া ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হলেও চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। হরিহরপাড়া থানার পুলিশ ঘাতক ট্রেকারটিকে আটক করলেও চালক খালাসি পলাতক। মৃতদেহ উদ্ধার নিয়ে যাওয়া হয় ময়না তদন্তের জন্য। গোটা ঘটনায় শোকের ছায়া নেমে আসে পরিবার জুড়ে। তিন কাটা ভুঁইয়া রায় আছে, তাই ভুঁই বন্ধুকে চলার বিকালে কেটে দিতে তাই দিনে গিয়ে দেড় ঘন্টা খায়নি। রায় কেটে এসে আমার বাড়িতে দম খায়, দুই বোন দুজনের বিড়ি টিড়ি খেয়ে এসে খালি খালি একটা হাই রোড, ওই রোড পার করতে গিয়ে বলো কে ধরে আমরা আর দেখিনি কিভাবে চাপা হচ্ছে সেখানে। আচ্ছা, ওই হাই রোডে মনোবীক্ষণ প্যাথোলজি, কোয়ালিটির শেষ কথা। সিএমসি ভেলোর স্বীকৃত জেলার একমাত্র ল্যাবরেটরি। যোগাযোগ 7477799515। যদি মধ্যবঙ্গ নিউজের এই খবরটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন এবং ইউটিউবে ইমাজিন সিটিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যে কোনো খবরের দ্রুত আপডেট পেতে সাবস্ক্রাইব করার পর বেল বাটনে একটি ক্লিক দেবেন।